এক অসহায় রমণী কাঁধে পানির মশক ঝুলিয়ে হাঁপাতে হাঁপাতে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে একজন অচেনা পুরুষ সে অসহায় মহিলার কাছ থেকে মশকটি নিয়ে নিজের কাঁধে ঝুলিয়ে মহিলার সাথে সাথে চলতে লাগলেন। মহিলার ছোট ছোট ছেলেমেয়েরা বাড়ির সামনে দাঁড়িয়ে তাদের মায়ের আগমনের অপেক্ষা করছিল। এ মাসুম ছেলেমেয়েরা দেখতে পেল যে একজন অচেনা অজানা লোক তাদের মায়ের সাথে তাদের বাড়ির দিকে আসছেন, আর পানির মশকটি তার কাঁধে। বাড়িতে এসে অপরিচিত লোকটি পানির মাস্ক মাটিতে রেখে মহিলাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, আপনার অবস্থা দেখে খুব ভালোভাবে বুঝতে পারা যায় যে আপনার ঘরে কোনো পুরুষ লোক নেই, কিন্তু বলুন তো আপনি এভাবে অসহায় হলেন কিভাবে? জবাবে মহিলা বললেন, আমার স্বামী ছিলেন একজন বীর যোদ্ধা। আলী ইবনে আবি তালিব তাকে ইসলামী বাহিনীর সাথে যুদ্ধে পাঠিয়েছিলেন। যুদ্ধে আমার স্বামীর মৃত্যু হয়েছে। এখন এ ছোট ছোট ছেলেমেয়ে ছাড়া জগতে আর আমার কেউ নেই। অচেনা লোকটি আর কোনো কথা বললেন না, বরং মাথা ঝুঁকিয়ে ঘরের বাইরে চলে গেলেন। কিন্তু তিনি এরপর শুধু এই অসহায় স্ত্রী লোকটি ও তার কুচি কুচি শিশু সন্তানের কথাই ভাবতে লাগলেন। রাতে তার নিদ্রা হলো না। সকালে তিনি একটি থলিতে কিছু খাদ্যদ্রব্য নিয়ে অসহায় রমণীর বাড়িতে গেলেন। দরজায় দাঁড়িয়ে আওয়াজ দিলেন। মহিলা ভেতর থেকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? আগন্তুক জবাব দিলেন, আমি খোদার সেই বান্দা যে কাল আপনার পানির মশক এনে দিয়েছিলাম। আজ আমি আপনার ছেলে মেয়েদের জন্য কিছু খাদ্য খাবার নিয়ে এসেছি। মহিলা ভেতর থেকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার মঙ্গল করুন। আমার ও আলী ইবনে আবি তালিবের মধ্যে আল্লাহই ফয়সালা করবেন। অতঃপর দরজা খুলে দিলেন। অচেনা লোকটি ঘরের মধ্যে প্রবেশ করলেন। খাদ্য সামগ্রীগুলো মহিলাকে দিয়ে বললেন, আমার মন চাচ্ছে যে কিছু সওয়াবের কাজ করব। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি নিজে আটা খামির করে রুটি বানিয়ে দেব, অথবা আমি ছেলে মেয়েদের দেখাশোনা করি আর আপনি আটা খামির করে রুটি বানিয়ে নিন। মহিলা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আটা খামির করে রুটি তৈরি করছি আর আপনি ছেলে মেয়েদের দেখাশোনা করুন। এরপর ভদ্রমহিলা আটা খামির করে রুটি তৈরিতে ব্যস্ত হলেন, আর অপরিচিত লোকটি থলে থেকে খুরমা বের করে নিজের হাতে এ ছেলে মেয়েদেরকে খুরমা খাওয়াতে লাগলেন। নিজের হাতে বাচ্চাদেরকে খুরমা খাওয়ানোর সময় তিনি তাদেরকে বারবার এই কথাটাই বলতে থাকলেন, হে আমার প্রিয় সন্তানেরা, আলী ইবনে আবি তালিবকে মাফ করে দিও, যদিও তিনি তোমাদের ব্যাপারে কার্পণ্য করেছেন। এতক্ষণে আটা খামির হয়ে গেছে। এবার মহিলা বললেন, হে আল্লাহর বান্দা, আটা খামির করা হয়ে গেছে, এবার তন্দুর জ্বালিয়ে দিন। অচেনা লোকটি সাথে সাথে উঠে গিয়ে তন্দুরে আগুন ধরালেন। আগুনের ভাপ তন্দুর থেকে বের হতে লাগল। লোকটি নিজের চেহারাকে আগুনের কাছে নিয়ে নিজে নিজে এভাবে বলতে লাগলেন, আগুনের তাপের স্বাদ আস্বাদন করো। একজন বিধবা রমণী ও ইয়াতিম বাচ্চাদের খোঁজখবর নেবার ব্যাপারে কার্পণ্য করার এটাই শাস্তি। তিনি যখন এ কাজে ব্যস্ত তখনই প্রতিবেশী এক মহিলা এ বাড়িতে এলো এবং ঘরের ঢুকেই এ অপরিচিত লোকটিকে চিনতে পারল। তারপর সে বিধবা মহিলাকে বলল, ধিক তোমার প্রতি, তুমি কি এ লোকটিকে চেনো না? তাকে দিয়ে এভাবে কাজ করিয়ে নিচ্ছ? তিনি হলেন আমিরুল মোমিনিন হযরত আলী ইবনে আবি তালিব। অসহায় বিধবা মহিলাটি হযরত আলী আলাইহিসসালামের সামনে এসে বলতে লাগলেন, আমি আমার এই কাজের জন্য আপনার নিকট খুবই লজ্জিত, আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি। এ কথা শুনে হযরত আলী বললেন, না, আমি বরং আপনার নিকট ক্ষমা চাচ্ছি, কেননা আমি আপনার ব্যাপারে খোঁজ খবর নিতে কার্পণ্য করেছি। হযরত আলী আলাইহিসসালামের খেলাফতকালে একবার কুফায় তাঁর একটি বর্ম বা যুদ্ধে ব্যবহৃত লৌহ পোশাক হারিয়ে গেল। কিছুদিন পর বর্মটি দেখা গেল এক খ্রিস্টান ব্যক্তির কাছে। হযরত আলী আলাইহিসসালাম খ্রিস্টান লোকটিকে বর্মটি ফেরত দিতে বললে সে তা দিতে অস্বীকার করল। এরপর খলিফা তাকে সাথে নিয়ে কাজী বা বিচারপতির দরবারে গেলেন এবং তার বিরুদ্ধে মামলা করলেন। সব শুনে কাজী খ্রিস্টান লোকটির উদ্দেশ্যে বললেন, খলিফা দাবি করেছেন বর্মটি তার, এ ব্যাপারে তোমার বক্তব্য কি? লোকটি বলল, এটা আমার বর্ম, আমি খলিফাকেও মিথ্যাবাদী বলছি না, হতে পারে তিনি এটা চিনতে ভুল করছেন। এবার বিচারক হযরত আলীকে লক্ষ্য করে বললেন, এ লোকটি আপনার দাবি মেনে নিতে অস্বীকার করছে, এখন আপনার কর্তব্য হচ্ছে আপনার দাবির পক্ষে সাক্ষ্য প্রমাণ হাজির করা। এ সময় হযরত আলী আল ইসলাম বললেন, কাজী সাহেব, আপনি ঠিকই বলছেন যে এখন আমার উচিত সাক্ষ্য প্রমাণ পেশ করা,
কিন্তু এ ব্যাপারে আমার ছেলে ও মুক্ত ক্রীতদাস ছাড়া আর কোনো সাক্ষী নেই। বিচারক বললেন, ইসলামের শরিয়া মোতাবেক নিজের সন্তান ক্রীতদাস সাক্ষী হতে পারে না, কারণ তারা তো আপনার পক্ষেই সাক্ষ্য দেবে, সুতরাং আমি আপনার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করতে পারবো না। সাক্ষ্য প্রমাণ হাজির করতে না পারার কারণে কাজী সাহেব বিচারের রায় খ্রিস্টান লোকটির পক্ষে দিয়ে দিলেন। কাজীর রায় শুনেই সেই খ্রিস্টান লোকটি বর্মটি তুলে নিয়ে নিজের বাড়ির দিকে চলল। খ্রিস্টান লোকটি খুব ভালোভাবেই জানত যে এই বর্মটি তার নয়, সুতরাং কয়েক কদম যাওয়ার পর তার মধ্যে অনুশোচনার সৃষ্টি হল। তৎক্ষণাৎ সে ফিরে এসে খলিফাকে উদ্দেশ্য করে বললেন, আসলে এই বর্মটি আপনার, আপনি যখন সিফিনের যুদ্ধে যাচ্ছিলেন তখন আপনার ঘোড়ার পিঠ হতে এটা পড়ে গিয়েছিল, আমি এটা কুড়িয়ে নিয়েছিলাম, আপনি এটা ফেরত নিন। এরপর লোকটি বলতে লাগলো, আপনাদের এই শাসন ব্যবস্থা এবং লোকদের সাথে আপনাদের এমন সুন্দর ব্যবহারের ধরন বলে দিচ্ছে যে এটা কোনো সাধারণ মানুষের আচার ব্যবহার নয়, নিঃসন্দেহে এটা নবী রাসূলদের আচার আচরণের মতো। এই ঘটনার কিছুদিন পর খ্রিস্টান লোকটি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল এবং হযরত আলী আল ইসলামের পতাকা তলে থেকে নাহরা ওয়ান যুদ্ধেও অংশগ্রহণ করে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে একসময় ইরাকের কুফা নগরী ছিল ইসলামী শাসনের প্রাণকেন্দ্র। সেখান থেকে শাসনকার্য পরিচালনা করতে আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালাম। একবার ওই শহর থেকে অনেক দূরে দুই ব্যক্তির সাথে রাস্তায় দেখা হলো, একজন মুসলমান আর অপরজন আহলে কিতাব অর্থাৎ ইয়াহুদি বা খ্রিস্টান। দুজনেই একে অপরের গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করল। জানা গেল যে মুসলমান লোকটি কুফা শহরে যাবে আর আহলে কিতাব লোকটি কুফার নিকটেই অন্য এক স্থানে যাবে। দুজনে মিলে স্থির করল যে তারা একসাথে সফর করবে, কেননা অনেক দূর পর্যন্ত দুজনের রাস্তা একই, একসাথে কথাবার্তা বলতে বলতে পথ চলা যাবে। দুজনের আন্তরিক আলাপ আলোচনা ও বিভিন্ন কথাবার্তার মধ্য দিয়ে পথ শেষ হয়ে এলো। অবশেষে তারা একটি দুই রাস্তার মোড়ে এসে উপস্থিত হলো, যেখান থেকে দুজনের রাস্তা দুদিকে চলে গেছে। আহলে কিতাব লোকটি তার নিজের পথ ধরে চলতে লাগলো। কিছু দূর পথ চলার পর পিছনে ফিরে তাকিয়ে সে অবাক হয়ে গেল। সে দেখতে পেল তার মুসলমান বন্ধুটি কুফার দিকে না গিয়ে তারই পিছে পিছে চলে আসছে। এই অবস্থা দেখে সে দাঁড়িয়ে গেল এবং তার মুসলমান বন্ধুটিকে জিজ্ঞেস করল, কি ভাই, তুমি না বলেছিলে যে তুমি কুফা যাবে? জবাবে মুসলমান বন্ধুটি বলল, আমি তো এখনো বলছি যে আমি কুফা যাব। আহলে কিতাব লোকটি বলল, তাহলে তুমি এদিকে আসছো কেন? এটা তো কুফার রাস্তা নয়, কুফা যাবার রাস্তা তো ওইটা। মুসলমান বন্ধুটি বলল, আমি জানি, কিন্তু আমার মন চাইলেও যে কিছু দূর পর্যন্ত আমি তোমার সঙ্গে যাব, কেননা আমাদের নবী বলেছেন, যখন দু ব্যক্তি একসাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে পথ চলে তখন একে অপরের প্রতি অধিকার লাভ করে, আমি সেই অধিকার আদায় করার উদ্দেশ্যে কিছু দূর পর্যন্ত তোমার সাথে চলতে চাই। আহলে কিতাব বলল, ওফ, তোমাদের নবী যে মানুষের উপর এতই প্রভাব বিস্তার করেছিলেন, এত দ্রুত বিশ্বে প্রসার লাভ করেছিলেন, এটা নিশ্চয়ই তাঁর এই উত্তম চরিত্রেরই গুণে ছিল। আহলে কিতাব লোকটি আরও বেশি অবাক হল তখন যখন সে জানতে পারল যে তার সফর সঙ্গী মুসলমান বন্ধুটি আর কেউ নন, বরং মুসলিম জাহানের বর্তমান খলিফা হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম। তৎক্ষণাৎ সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল এবং হযরত আলীর বিশ্বস্ত ও অনুগত সঙ্গীদের অন্তর্ভুক্ত হল।